আপনি খুঁজলে দেখবেন যে এই বাবলির সাথে যদি আপনি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমলে তো বিচার বিভাগ নেই যদি সঠিকভাবে তদন্ত হয় খুঁজতে খুঁজতে দেখবেন যে এর সাথে জড়িত হচ্ছে ওই ঢাকার বড় বড় রাগব যারা দেখতে ফিটফাট ভিতরে সদরঘাট উপরে প্যান্ট টাই ব্লেজার পড়ছে হয়তো নির্বাচিত এমপি মন্ত্রী কিংবা এটা গণভবন পর্যন্ত এই গরু চোরদের লেভেল পৌঁছে যাওয়াটা অস্বাভাবিক বলে মনে করার কোনো সুযোগ নেই যদি খুঁজেন দেখবেন যে এই নেত্রীর গোড়া গিয়ে ঠিক শেষ সেই গণভবন পর্যন্ত না হয় স্বামী মোসমানের দরবার পর্যন্ত এটাই হচ্ছে আওয়ামী লীগের বাস্তব সত্য কথা আপনারা জানেন গত কয়েক এই মানে এক বছর আগের ঘটনা আপনারা দেখেছেন যে মাদারীপুরে ব্যক্তিগত গাড়িতে ছাগল চুরির ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি তুহিন দর্জি সহ চারজন পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছিল এবং সে সময়ও ঘটনাটা ঘটেছে কত স্মার্টলি যে তারা মাইক্রোবাসে করে ছাগল চুরি করে এটাও বাংলাদেশে আমাদেরকে নতুন দেখতে হলো যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে এছাড়া আপনি আগেও অনেক সময় দেখেছেন যে ওই যে কমিশনার কোন এক জায়গার কমিশনার নির্বাচিত হয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাদা মাইক্রোবাস থেমে থেমে তারপরে চুরি করে ওই গাড়িতে নিয়ে চলে যেত এই হচ্ছে বর্তমান চোরদের বাস্তবতা চোরদের বর্তমান অবস্থা আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতি লোপাট করেছে আজকের সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে এই চোরেরা এমন কোন জায়গা নেই যেখানে চুরি তারা বন্ধ করেছে সমগ্র জায়গায় উন্নয়নের নাম দিয়ে চুরি করেছে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে চুরি করেছে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন জায়গায় শেষ করেছে বেগম বেগমপাড়া করেছে টাকা পয়সা লোপাট করে আপনার সেকেন্ড হোম করেছে আমরা যে বারবার বলেছি যে শেখ পরিবারের সকল আত্মীয় স্বজন সহ সবাই সরাসরি জড়িত এই অর্থনীতি লোপাট করার ক্ষেত্রে এবং তার মধ্যে একজন হচ্ছে আপনি দেখেন এই যে জয়ের পুতুলের কোথায় চাঁদাবাজি তার টাকা পয়সা নিয়ে বিদেশে জেলে না এই মুহূর্তে কোথায় সেটা জনগণ বারবার প্রশ্ন করলেও আওয়ামী লীগের কেউ উত্তর দিতে পারে না অর্থই হচ্ছে এই চোর সংগঠনটাই মূলত চুরি করে শেষ করেছে দেশটাকে আজকে আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন এখানে যে আমাদের ছাত্র দলের একটি সমাবেশের সামনে থেকে আপনার বিচারপতি মানিক সাহেব বিতর্কিত বিচারপতি আমি আমি সেটাই বলছি সেই বিচারপতিকে নিয়ে বাংলাদেশ করা হয়েছে ইতিমধ্যে সেই বিতর্কিত বিচারপতি একটি উদ্দেশ্য প্রণে আমার কাছে মনে হয়েছে ওই সমাবেশের সামনে এই ছাত্রলীগ আওয়ামী লীগের লোকেরাই জড়িত হয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশগুলোকে পণ্ডুল করার জন্য জনসমাবেশে জনসম্পৃক্ততা বন্ধ করার জন্য এই মানিক কীট পতঙ্গ দিয়ে বাংলাদেশে আবার নতুন করে একটি ষড়যন্ত্র সাজাতে চায় আপনি জানেন এই মানিকটাই বাংলাদেশের সকল ষড়যন্ত্রের নায়ক তারা কয়েক দিন আগে আলেম-ওলামার বিরুদ্ধে 114 জন আলেমের নাম তালিকা করেছিল সেখানেও এই মানিকরা জড়িত বাংলাদেশের অবৈদভাবে এত উনি ওই আমি মনে আমি অবশ্যই মনে করি এটা একটি সাজানো নাটক এটা মানিকরা ওই রাস্তাটার উপর আঘাত করা হয়েছে আঘাত করা এদেশে আঘাত করার পরে মাথা চেতলে দিয়ে গুলি করে হত্যা করার পরেও তাদেরকে আওয়ামী লীগ বলে যে আঘাতই হয় নাই মারাই যায় না কেউ मारे না সে দেশে মিচারপতি মানিক আপনার ওইখানে আক্রমণ আক্রান্ত হওয়ার এক ঘন্টা পরেই সাংবাদিকদের সামনে এসে রক্ত ছাড়া কোনো কিছু ছাড়া বলে আমার সমস্ত জায়গায় ঘুষি করেছে এই করেছে সেই করেছে কোন জায়গায় এক্সপার্ট ছাড়া মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া সে আজকে সংবাদ সম্মেলন করছে দ্যাট মিনস এখানে সম্পূর্ণ ষড়যন্ত্র সেটা করেছে এবং এটা মানিক যেহেতু করেছে আমার কাছে সন্দেহটা আরো বেড়েছে যে এই লোক পূর্ব থেকেই দুষ্ট চক্রের সাথে জড়িত আপনি জানেন আদালত চত্বরে এই সর্বপ্রথম সাবেক প্রধান বিচারপতি আপনার এস সিনহাকে আজকে অপমানজনক ভাবে বক্তব্য দিয়ে এই মানিক কিন্তু আদালত চত্তরকে অপমানিত করেছিল এবং সেজন্য কিন্তু আদালতের আজকে যে অপমান করেছে সেই নিয়ে অনেক বিতর্ক বাংলাদেশে হয়েছিল এই মানিক সাহেব বক্তব্যদায় একজন রাজনৈতিক নেতার মতো তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে প্রশ্নমতব করেছেন আলেম ওলামা নিয়ে প্রশ্নমতব করেছেন বাংলাদেশের আইন বিচার আদালত ছাপ নিয়ে করেছেন আমার কাছে মনে হচ্ছে কি জানেন যখন বাস বন্ধ করেছে গাড়ি বন্ধ করেছে লঞ্চ বন্ধ করেছে মাইক্রোবাস পর্যন্ত বরিশালে বন্ধ করেছে এই সব কিছু করার পরেও খুলনার সমাবেশ ঠেকাতে পারে নাই ঢাকার রাজপথ আজকে আলোকিত হচ্ছে ছাত্র জনতা সেখানে নেমে পড়েছে সব জায়গায় যখন লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানের অ্যাবসেন্সে নেতৃত্ব দিয়ে তারপরেও তারা মানুষরা আজকের ফুসে উঠেছে তখন এই মানিকদেরকে শেখ হাসিনার নেতৃত্বে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানিকরা একটি চক্রান্ত করে আপনি দেখেন মানিকের বক্তব্য যদি আপনি শোনেন সাংবাদিকদের কাছে তার যে আঘাত এসেছে তা নিয়ে যত না বক্তব্য তার চেয়ে সুন্দর সাজানো বক্তব্য এই জন্য আমরা কিছু করি নাই এদের সাথে কেন আপনার এই যে খুলনায় যে আমার মহাসমাবেশে বাস যাদেরকে করা হয়েছে তাদেরকে বিনা কারণে করা হয়েছে আপনি মনে করেন এগারো জনের বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণ অন্যায় করা হয়েছে অবশ্যই বিনা কারণে এবং অন্যায় ভাবে এটা আপনি দেখেন এই যে খুলনা সমাবেশের সেখানে বাস গাড়ির যে সভাপতি সেই গফ্ফার সাহেব বলেছে আমরা কোনো অবরোধ দেখি নাই আর আওয়ামী লীগ বলে না আমরা কিছুই জানিনা প্রতিনিয়ত মিথ্যাচার করে আওয়ামী লীগ আজকের এই মানিককে শুধুমাত্র সাজিয়ে পাঠানো হয়েছে যাতে আমাদের সমাবেশগুলোকে পন্ডল করা যায় বন্ধ করা যায় সেজন্যই তারা মিথ্যাচার করে একটি চক্রান্ত করছে আমি সেজন্য মনে করি এই মানিক সাহেব তিনি যখন বক্তৃতা দিতে এসেছেন সাংবাদিকদের সামনে তার ব্যথার চেয়ে তিনি ওখানে বলার চেষ্টা করেছেন যে এখনই উচিত বিএনপির সকল সভা সমাবেশ বন্ধ করার মানিক তুমি কে যে তোমার কথাই বিএনপি বন্ধ করবে মানিকের কোন যোগ্যতা আছে জশতে বেগম খালেদা জিয়া তারেক রহমান কিং বা বাংলাদেশী জাতীয়তাবাদী মূল্যবোধের মানুষের বিরুদ্ধে কথা বলার মানিক কে দেশের কে কোনে বাংলার কোন জনপদে মানিকদের কোন সমর্থন নেই এই আলেমদের বিরুদ্ধে কোন তিনি মুক্তি যোদ্ধা বাংলাদেশের উনি কি বলবেন আর আপনি কি বলবেন সেই নিয়ম হবে না বাংলাদেশের মানুষ কি বলবে সেটাই হবে বাস্তব সত্য কথা মানিকের কি কোনো যে কারো উপরে কি উনি যদি পরিচিত না। নাও হন ভ্যালুয়েবল নাও হন কারো উপরে কি বিএনপি হামলা করতে পারে তাহলে প্রশ্নই বিএনপি কারো উপরে হামলা করে না যেটা আওয়ামী লীগ মূলত প্রতিনিয়ত হামলা করছে মামলা করছে আপনি দেখেন এই মুহূর্তে আজকের প্রত্যেকটা সমাবেশে মানুষগুলোকে যাইতে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে আজকের আপনি যে এত কথা বলছেন আপনি এই মুহূর্তে আপনার বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভাষায় আজকের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী শাহিদ বেগম খালেদা জিয়াকে নিয়ে বলে যে বিএনপি যদি এই আন্দোলন সংগ্রাম বাড়াবাড়ি করে তাহলে তাকে আবার যেতে যেতে হবে এটা আবার জেলে যেতে হবে এটা কি মামুবাড়ির আবদার

এটা কি শেখ হাসিনার পরিবারের বাংলাদেশ এটা কি শেখ বাংলাদেশ এটা সমগ্র মানুষের বাংলাদেশ অতএব এই দেশে এই ধরনের অপসংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ নামক এই সংগঠন এবং এই অপকর্মের নায়ক হচ্ছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেটাই না হয় একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যখন অসুস্থ তাকে নিয়ে কটুক্তি করেছে এই শেখ হাসিনা তিনি যখন অসুস্থ তাকে বলেছে তার লিভার কেন পচে যায় সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন সংসদে তাকে নিয়ে প্রশ্ন করেছেন চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নাই অথচ দুর্নীতিবাজ এদেশের অবৈধ শাসকদের সমস্ত মানুষগুলো টাকা পয়সা চুষে সুছে বিদেশে চিকিৎসা নিচ্ছে আর আজকের খালেদা জিয়ার বিরুদ্ধে বলছে খালেদা জিয়াকে আজকে জেলে নেওয়া হবে তার মানে আপনি যা করছেন সব কিছু ওই গোপালগঞ্জের কে নিয়ে গোপালগঞ্জের পুলিশদেরকে নিয়ে গোপালগঞ্জের অবৈধ শাসকদেরকে নিয়ে আপনি খালেদা জিয়ার উপর জুলুম করছেন সেটার প্রমাণ আজকে আপনার বক্তব্যে প্রমাণিত হয়েছে কারণ যদি সেটাই সত্য না হয় তাহলে আপনি এই হুকুম দিতে পারেন না আপনি আগেও একবার তারেক রহমানকে বলেছেন তারেক যদি তার বক্তৃতা বন্ধ না করে তাহলে খালেদা জিয়াকে আজীবন জেলে থাকতে হবে আজকে আবার সহ্য করতে না পেরে আপনি আবার সেখানে বলেছেন যে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে তার মানে খালেদা জিয়াকে আপনি ভয় পান আপনার পথে নামতে ভয় পান আপনি ভোট কে ভয় পান আপনি ব্যালট পেপার কে ভয় পান আপনি মানুষের অধিকার কে ভয় পান আপনি জনগণের ভালোবাসাকে কে ভয় পান খালেদা জিয়া কে ভয় পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এদেশে চুরি করে ডাকাতি করে এই অবৈধ শাসক শেখ হাসিনা দীর্ঘভাবে ক্ষমতায় থাকতে পারবে না বিদায় আজকে খালেদা জিয়াকে আবার হুমকি দিচ্ছে সেজন্যই সাগর ভাই আপনাকে বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই অবৈধ শাসক